जय 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 महादेव जय 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 महादेव शिव शङ्कर आदि अनन्त शिव शङ्क आदि अनन्त Jaya, Jaya, Jaya. গাদির শুভেচ্ছা আপনাদের সকলকে যারা জানেন যারা অবগত নন তাদেরকেও এটা চন্দ্রমান গাদি আজকে এটার অর্থ চন্দ্রভিত্তিক পঞ্জিকা অনুযায়ী এটা বছরের প্রথম দিন তেলেগু আর কন্নড় লোকেদের জন্য আশা করি আপনারা নিশ্চয়ই নিমফুল আর গুড় পেয়েছেন আজকে তো এটা একটা রীতি নতুন বছর শুরু করার এটা খুব বিবেচনা সমৃদ্ধ রীতি যেখানে আমরা নিমফুল আর গুড় মেশাই একসাথে গুড় একটু বেশি সমান অনুপাতে নয় সত্যি সমান পরিমাণই হওয়া উচিত কিন্তু ধীরে ধীরে মানুষের পছন্দটা মিষ্টির দিকে ঝুঁকেছে পছন্দটা সেই দিকেই গেছে এবং সকালে প্রথম জিনিস ওটা খাওয়ার দরকার ছিল কিন্তু তোমরা প্রতিদিন নিমের গুলি খাওয়া মানুষ তাই এটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য ধারণাটা হলো আগামী বছরের জন্য আমরা শুধু ভালো জিনিস চাইছি না মিষ্টি জিনিস ওগুলো সমান অনুপাতে আসুক কারণ আমরা যেটা তেঁতো ভাবি সেটা সত্যি সত্যি খারাপ নাও হতে পারে বা মন্দ আজকে সবাই জানে যে নিম খারাপ নয় এটা শুধু তেঁতো জীবনের প্রায় সব তেঁতো জিনিস বা যেগুলোকে আপনারা তেঁতো মনে করেন সাধারণভাবে এগুলো রয়েছে কারণ জীবন যখনই আপনাকে ধাক্কা মারে বড় কোনো সম্ভাবনার দিকে আপনি বাধা দেন তাই এটা তেঁতো হয়ে যায় কোনো কিছু নতুন ঘটে মানুষ কষ্ট পায় যেমন করো না তো এটা রয়েছে কিন্তু এটা আমাদের জন্য এক সম্ভাবনা তৈরি করে দিয়েছে যাতে আমরা গুটিয়ে নিয়ে নিজের সাথে সময় কাটাতে পারি দেখুন আমরা একটা পুরো গবেষণাপত্র তৈরি করে দিতে পারি এই অর্থনৈতিক বিষয়ে দেখুন ওরা ওখানে শুনতে পাচ্ছে না মনে হচ্ছে অডিও ঠিকভাবে পৌঁছাচ্ছে না তো একজন সবসময় অর্থনীতিতে কি খারাপ প্রভাব আসবে আমাদের জীবন কেমন দাঁড়াবে এসব নিয়ে আলোচনা করতে পারে খুব খারাপ হলে আমি বলছি সবচেয়ে খারাপ অবস্থায় আমাদের জীবন দশ বছর আগের মতো হয়ে যেতে পারে খুব খারাপ হলে বা কিছু মাস পিছিয়ে যেতে পারে বা একটা বছর অর্থনৈতিক সম্ভাবনায় বা সুখস্বাচ্ছন্দে বা সুযোগ সুবিধায় আমরা পিছিয়ে যেতে পারি এটা সম্ভব আমি বলছি যদি এটা বিভৎসরূপ নেয় পৃথিবী জুড়ে কিন্তু আমরা দেখেছি কিছু দেশ এটা দায়িত্বশীল পরিকল্পিতভাবে অতিবাহন করছে তারা এটাকে নিশ্চিত করতে পেরেছে যে যাতে পরিস্থিতি এতটা খারাপ না হতে পারে অন্তত আমরা ভারতে এটাকে বেশ শক্তভাবে চেপে ধরেছি সবাই যদি সহযোগিতা করে দায়িত্বপূর্ণভাবে চলে আমি মনে করি এটা অতটা খারাপ দিকে যাবে না কিন্তু নিশ্চিতভাবেই সবার জীবনে কিছু ক্ষতি আসবে সে আপনি যেই হন না কেন ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্য চড়াইগুলোকে শুনতে পাচ্ছেন মনে হচ্ছে খুব খুশি আমি নিশ্চিত অনেক জীবজন্তুই খুবই খুশি অনেকে আমাকে ভিডিও পাঠাচ্ছে মুম্বাইয়ের উপকূলে ডলফিন এসছে এটা হয়েছে সেটা হয়েছে সত্যি এটা সম্ভব কারণ মানুষের পদচিহ্ন খুব একটা প্রবল নয় এই তিন সপ্তাহের বন্ধের সময় আমি নিশ্চিত অন্য জীবজন্তু পৃথিবীটাকে একটু বেশি উপভোগ করতে পারবে যেটা সত্যিই ভালো এবং হয়তো এই তিন সপ্তাহের অনুশীলন মানুষকে তৈরি করবে শুরুতে তারা মুশকিলে ছিল কিন্তু হয়তো তারা একটু পিছিয়ে গিয়ে জীবনকে উপভোগ করতে পারবে শুধু চোখ বন্ধ রেখে অনেক ভালো সম্ভাবনা আছে তো আমি বলছি আপনি যেটা তিক্ততা মনে করেন সেটা শুধুমাত্র আপনার বাধা দেয়ার জন্য অন্যথা তিক্ততাও ভালো তো এই সংস্কৃতির প্রথায় নববর্ষের দিনে আমরা শুধু মিষ্টিই খাচ্ছি না আমরা মিষ্টি তিক্ত সব সমান পরিমাণে খাচ্ছি কারণ আমরা মনে করি জীবন সব ধরনের সম্ভাবনা নিয়ে আসে আপনি যেটাকে তেঁতো ভাবছেন সেটা যদি গ্রহণ না করেন তাহলে আপনি জীবনের সব সম্ভাবনাই হারিয়ে ফেলবেন আর শুধু যা জানেন তাই নিয়েই থাকবেন তো আজকে উগাদি বিশেষ করে সব কানাডা তেলেগু লোকেদের জন্য আমার মনে হয় তামিল সংস্কৃতিতে এটা কিছুদিন পরে আসবে এই নববর্ষের দিনটা বসন্তের বিষবকান্তি রেখার সাথে সম্পর্কিত আর কাছাকাছি এর মানে হল উত্তর গোলার্ধের সাথে সূর্যের অবস্থান বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলের বেশ দ্রুত পরিবর্তিত হয় আর এটা হলো সেই সময় যখন সূর্যের আলো সর্বাধিক সূর্যের আলো সব থেকে ভালো থাকে মানে জীবনে থেকে ভালো থাকা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত কারণ আমরা পৃথিবীটাকে ছিঁড়ে ফেলেছি কারণ কোনো ছায়া নেই কোথাও আর জল এক গুরুতর চিন্তার বিষয় অতিরিক্ত সূর্যের আলো বা গ্রীষ্ম মানেই হল বহু মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন এটা কাকতালীয় ব্যাপার নয় যে তারা বাইশে মার্চকে বিশ্ব জল দিবস হিসাবে নির্ধারিত করেছেন যা বেশিরভাগ মানুষ এই বছর ভুলে গিয়েছেন কারণ বিশ্ব করোনা দিবস পালন করছেন বাইশে মার্চ ছিল বিশ্ব জল দিবস আর তেইশ তারিখ আমাদের হওয়ার কথা ছিল মাটি জল ও জলবায়ু পরিবর্তন কনফারেন্স এখানে যা আমরা এখন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দিয়েছি যাই হোক উগাদির পরের সময়টা মানে সাধারণত বৃষ্টি হয় এক দুই পশলা বৃষ্টি হবে এক দুইবার বর্ষা নামবে আগামী কিছু দিনে কিন্তু জলের সমস্যাও শুরু হয়ে যায় কারণ গরম পড়তে শুরু করে আর জল জলের প্রয়োজন বেড়ে যায় কিন্তু জল পাওয়া যায় কম যাই হোক এই করোনার সঙ্গে জলের সমস্যা ভীষণ বিপর্যয় হয়ে উঠতে পারে এটা মানুষকে তাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে মরিয়া কিছু করতে বাধ্য করতে পারে কারণ যদি কলে জল না আসে যা অনেক জায়গায় হতে পারে দক্ষিণ ভারতে তবে তারা বেরিয়ে আসবেন আর কেউ তাদের বেরিয়ে আসা থেকে আটকাতে পারবেন না আপনি জোর করে কাউকে ভেতরে রাখতে পারবেন না যদি জল না থাকে এই সম্ভাবনাগুলো আছে আপাতকালীন ব্যবস্থাগুলো আমি মনে করি করা হচ্ছে কিন্তু কত দূর আমরা এই বিরাট জনসংখ্যার প্রয়োজন মেটাতে পারি তা সবসময় একটা চিহ্ন তো যাই হোক এটি একটি বছরের শুরু চন্দ্র ক্যালেন্ডার হিসাবে এই বছর আমার মনে হয় সাধারণত উগাদি মানে লোকের একে অপরে বাড়িতে যান আর একটা বড় উৎসব এটা দক্ষিণ ভারতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটা মনে হয় মন্দিরগুলো সব বন্ধ সম্প্রদায়ের মানুষেরা পরিবার পরিজনেরা মিলিত হতে পারছেন না এই মুহূর্তে মানুষ বসে সময় কাটাচ্ছেন আর এমন কি হতে পারে তারা নিম ফুলও পাননি গুড় আমার মনে হয় তাদের বাড়িতে আছে কিন্তু হতে পারে তারা নিম ফুল জোগাড় করতে পারেননি আমি তাদের দুঃখ বুঝি দুঃখিত কিন্তু বছরের প্রথম দিনে নিমফুল খাওয়ার তাৎপর্যটি হল আমরা সামলাতে পারবো যা কিছুই আসুক আমাদের কাছে আমাদের নিজেদের এইভাবে গড়ে তোলা যে আমরা আমাদের কাছে যা আসবে তা শিকার হয়ে যাব না আমাদের কাছে যাই আসুক না কেন সেটাকে আমরা কাজে লাগাব সেটাই আসল জীবনের ব্যাপারে তো এখন একটা ভাইরাস কাল একটা ডাইনোসর হতে পারে কে জানে যাই আসুক কিভাবে সেটা দিয়ে সেরা কাজটা করা যায় কারণ একটা বছর কেটে যাওয়া বা একটা নতুন বছর মানে সময় গড়িয়ে যাচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে মানে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এই হলো রাখরিক অর্থ বেশিরভাগ মানুষ তাদের জন্মদিন নববর্ষ উদযাপন করছেন এটা না বুঝে যে সচেতন না হয়ে এগুলো হলো মাইলস্টোন আপনাকে বলার জন্য যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে আপনাকে আর একটু তারাই চলে আসতে হবে এ বিষয়ে যে আপনি এই জীবনে কি করতে চান সকলের প্রয়োজন একটু তারাই চলে আসা আজ নতুন বছর এর মানে কি এক বছর পার হয়ে গেছে আজ আপনার জন্মদিন এর মানে কি এক বছর চলে গেছে এর মানে আপনার আর একটু তারা থাকা উচিত এটা সেটাই স্মরণ করায় আর এখন একা থাকা নিজের সাথে থাকা জানেন তো আমরা যখন সামেমা প্রোগ্রাম করি আর যে তীব্র প্রোগ্রামগুলো করি আমরা আপনাকে বলি নীরব হয়ে যেতে নিজে নিজে একা থাকতে ভারত সরকারই আপনার জন্য এই ব্যবস্থা করে দিচ্ছে খুব আধ্যাত্মিক একটা দেশ যাই হোক এটা এখন গোটা বিশ্বজুড়েই ঘটছে বেশিরভাগ দেশই বন্দিদশায় সাত দিনের পনেরো দিন একুশ দিন যাই হোক আমার মনে হয় এগুলো শুধু খেপে খেপে আসছে সম্ভবত বন্দি বন্দিদশা আর অনেক দিন চলবে এটা একটা আশা আর বিশ্বাসও তবে আমরা পুরোপুরি নিশ্চিত নই অনেকেই আশা করছেন এবং এটা খুবই সম্ভব যে ভাইরাসের নিজে ছড়িয়ে পড়ার ক্ষমতা হয়তো কমে আসবে যেই মুহূর্তে তাপমাত্রা বাড়বে যখন সূর্যের অবস্থান পৃথিবীর সাপেক্ষে পরিবর্তন হবে ওটা ছড়িয়ে পড়ার ক্ষমতাও কমে আসবে সব থেকে বড়ো কথা সূর্যের শক্তি বাড়ার সাথে সাথে আমাদের শরীরও কাজ করবে একটু উৎসাহের সাথে ফুর্তিতে এই কারণেই আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা আর অনেক বেশি ভালোভাবে কাজ করবে তাই করোনা হয়তো আমাদের ওপর দিয়ে অনেক হালকার ওপর দিয়ে বেরিয়ে যেতে পারে দুঃখের সাথে বলতে হয় অন্য সব দেশে যা হচ্ছে সেই তুলনায় আমি জানতে পেরেছি লোকজন আমায় পাঠাচ্ছেন নানারকম সব মেসেজ একজন আমাদের খুব ভালো পরিচিত একটি ভলেন্টিয়ার পরিবার নিউ শহরে তারা বলল শেষ দশ দিন অফিসের একজন পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে কিন্তু এখন পুরো চারজন গোটা পরিবার তাদের মধ্যে দুজন যুবক হয়তো ষোলো বা ১৩ বছরের ওরকমই কিছু হবে চারজনের প্রত্যেকেরই প্রতিসর্গ দেখা গেছিলো একটু হালকার উপর দিয়ে একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল কিন্তু তারা হাসপাতালে যাননি তারা নিজেদের দেখাশোনা করলেন বাড়িতেই এখন দশ দিন পর এটা এগারো বা বারোতম দিন তারা বলছেন আগের থেকে তারা সুস্থ বোধ করছেন ঠিকঠাক আছেন তাপমাত্রা নেই শ্বাসকষ্ট নেই একটু কাশি আছে কিন্তু তারা নিজেরাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তাই এটা হতেই পারে যদি কেউ অবশ্যই আমরা খুবই বেশিভাবে সূর্যের প্রভাবে প্রভাবিত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও আরও ভালোভাবে কাজ করবে যদি এমনটাই হয় তাহলে এই একুশ দিনের বন্দিদশাই হয়তো যথেষ্ট সার্থকতা দেবে কিন্তু যদি ভাইরাসটা আরও চালাক হয়ে যায় কে বলতে পারে যদি ওরা এসে থাকে ওদের নিজস্ব শীত তাপ নিয়ন্ত্রিত নিয়ে ওরকম কিছু কে জানে কে বলতে পারে ওরা কি কারচুপি করছে এসবই হলো সৃষ্টির কারচুপি যদি ওরা বর্তমান গতি বজায় রাখে তবে একুশ দিনই হয়তো যথেষ্ট হবে না দিনের সংখ্যা আরও বাড়তেও পারে তো এটা একটা আধ্যাত্মিক গরমকাল এটাই যা বলছি আমি একটা লম্বা ছুটি যে যেখানেই থাকুক তো তারই অংশ হিসাবে আমি ভাবছিলাম আসছে সপ্তাহে সেই সমস্ত ধ্যান অভ্যাসকারীদের জন্য যারা অন্তত ইনার ইঞ্জিনিয়ারিং করেছেন এবং নিয়মিত অভ্যাস করছেন সাম্ভবী মহামুদ্রা অন্তত এটুকু অভ্যাস করছেন তেমন হলে আমরা ভাবছিলাম আমরা করব একটা ল্যাপ অব দ্য মাস্টার ইভেন্ট অনলাইন হয়তো অর্ধেক দিন ধরে তো এর জন্য আমি চাইব দেখতে কতজন তোমাদের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী কমসে কম পাঁচ ঘন্টা সময় দিতে এটা এমন নয় যে আপনি কম্পিউটার বা ফোনটা খোলা রেখে এদিক ওদিক চলাফেরা করতে থাকলেন কথা বলতে থাকলেন শোনার পাশাপাশি না যদি আপনি স ইচ্ছায় বসে নিজে থেকে আমাদের সঙ্গে যুক্ত থেকে একটি ঘরে পরবর্তী পাঁচ ঘন্টার জন্য আপনি গভীরভাবে মনোযোগী হন আমরা চেষ্টা করে দেখতে পারি কিভাবে একটা প্রক্রিয়া করা যায় যেটা অবশ্যই আপনার কাজে আসবে আমি করোনার জন্য বলছি না আমি আপনার জন্য বলছি এখন আমি জানি লোকে এর জন্য আমায় গালাগালি দেবে কিন্তু এখন আপনি হয়ে উঠেছেন একজন আধ্যাত্মিক বন্দী একজন গুরুর স্বপ্ন সুতরাং সুস্থ এবং সুরক্ষিত থাকাটা বেশ জরুরি কিন্তু আসুন আমরা এই সময়টিকে কাজে লাগাই সব থেকে ভালোভাবে তো আপনাদের মধ্যে যারা এই পাঁচ ঘন্টার প্রতিশ্রুতি দিতে পারবেন আর নিজেদের নথিভুক্ত করতে পারবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগামী সপ্তাহে একটা দিন ঠিক করবো যখন আমরা একটা পাঁচ ঘন্টা সেশন করতে পারি যেখানে আমরা আপনাদের গাইড করব কিছু ব্যাপারে কিন্তু এটা শুধু তাদের জন্য যারা অভ্যাস করছেন অন্ততপক্ষে সাম্ভবি মহামুদ্রা রোজকার জীবনে নইলে করবেন না এটা গুরুত্বপূর্ণ কারণ আমি বুঝব কতটা করব আর কতটা করব না আমি শুনতে পাচ্ছি যোগ যোগ মন্ত্রের ধ্বনি এটি যোগ সেন্টারে সর্বত্র বেজে চলেছে মাইকে আপনারা শুনুন ওটা কিভাবে করা হচ্ছে কিন্তু আপনারা চলতে ফিরতে মন্ত্রটি পাঠ করছেন এখানে ওখানে বসে মন্ত্রটি পাঠ করছেন আপনাদের মধ্যে যারা অন্যত্র রয়েছেন আমি জানি না তারা কিভাবে এটি করছেন আমি লক্ষ্য করছি যে আপনাদের অনেকের জন্যই মন্ত্রচারণ শুধু মুখেই রয়ে যাচ্ছে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় মন্ত্রটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে স্বাভাবিকভাবেই অনুরণন শুরু হবে আপনার নাভির তলা থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ এটি হলো আপনার মণিপুরকা এটিই হলো আপনার রক্ষণাবেক্ষণের কেন্দ্র এবং এই মুহূর্তে যেহেতু সব কিছুই ভাইরাস কেন্দ্রিক আপনার মণিপুর চক্রকে সক্রিয় করা যেটা হলো আপনার রক্ষণাবেক্ষণের কেন্দ্র খুবই জরুরি তো যখন আপনি মন্ত্রটি উচ্চারণ করেন আপনি যতক্ষণ আপনি হয়ে উঠছেন খুবই অভ্যাসবশত উচ্চারণ করছেন সচেতনভাবে নয় তাহলে মন্ত্রটি স্বাভাবিকভাবেই নাভির নিচ থেকে শুরু হবে আপনি অভ্যাসবশত উচ্চারণ করছেন কারণ আপনি জানেন ব্লা 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 এটা তো গালিও হতে পারে মন্ত্র কেন কিন্তু আমার মনে হয় কাউকে গালি দিলে এটা ঠিক এখান থেকে বেরোয় আমার মনে হয় না কেউ এভাবে গালি দিতে পারে যখন গালি দেন তখন এটা এখান থেকেই বেরোয় তাই মন্ত্রটি গালির মতোই উচ্চারণ করুন মানে একান্ত লিপ্ত হয়ে এই মন্ত্রের ধ্বনিগুলি এমন জ্যামিতিকভাবে পরিকল্পিত যে স্বাভাবিকভাবেই সেগুলো আপনার গভীরতম স্থানগুলিকে স্পর্শ করে শুধু তখনই এটি আপনাকে শক্তি যোগায় কেবল তখনই এটি আপনার সমতপ্রাণকে সক্রিয় করে যদি আপনি মন্ত্রচারণ শুরু করেন যদি এটা বলি কারণ এটি একটি খোলা মঞ্চ কেউ কেউ পাগল হয়ে উঠবে কিন্তু হতে দিন আপনি লক্ষ্য করবেন যে আপনার শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় ঘামতে শুরু করবেন আমি এটার ওপর জোর দিচ্ছি আপনি শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় ঘামতে শুরু করবেন ঠিক আছে এটা গ্রীষ্মকাল আপনি সবসময় ঘামছেন তা অন্য কথা কিন্তু আপনি দেখবেন আপনার শরীরের কিছু বিশেষ অংশ থেকে ঘামতে আরম্ভ করে দেবেন যদি তা তীব্রতার সাথে করেন আর সেটা গুরুত্বপূর্ণ আপনাকে সেটার ওপর নজর দিতে হবে আমার আপনাকে বলার দরকার নেই আপনি কোথায় ঘামবেন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শরীরের কিছু অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি ঘামবে শরীরের অন্যান্য অংশের তুলনায় যেখানেও ঘাম হচ্ছে আবহাওয়ার তাপমাত্রার কারণে যাই হোক যদি আপনি দশ থেকে পনেরো মিনিট উচ্চারণ করেন আপনার অবশ্যই জামা ভিজে যাওয়া উচিত কিছুটা হলেও এই আবহাওয়াতে নয়তো আপনার একটু ঘাম হওয়া উচিত যদি আবহাওয়া ঠান্ডা থাকে আপনার অবশ্যই কিছুটা ঘাম থাকা উচিত কোথাও আপনার শরীরতন্ত্রে এটা স্বাভাবিকভাবেই হবে তাই দয়া করে এ ব্যাপারে সচেতন থাকবেন যখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন আমরা এখন এটা করব আর এটা করার সময় কারণ কারণ আমি মনে করিয়ে দিয়েছি যে আরও একটা বছর চলে গেছে এবং জীবন ছোট হয়ে গেছে আপনাকে ছুটে পালিয়ে যেতে হবে না কারণ আমি দেখছি মানুষেরা আরও দ্রুত হয়ে ওঠার চেষ্টা করছে এটাই ধারণা এটা হল ভাইরাসের কাছ থেকে শিক্ষা ধীরে হন যে যন্ত্র আসতে চলে কিন্তু সর্বোত্তম স্তরে কাজ করে তা একটি ভালো যন্ত্র যে যন্ত্র উত্তেজিত তা দ্রুতই নিঃশেষিত হবে যেটি সহজভাবে চলে লো আর পি এ উচ্চ গুণমান স্তরে কাজ করে সেটাই প্রয়োজন তাই মন্ত্রটিকে নিয়ে পালিয়ে যাবেন না এর একটি লয় আছে যা আমরা ঠিক করেছি এটা অনুসরণ করুন আপনারা যেখানেই আছেন যদি যোগমুদ্রায় বসতে পারেন চোখ বন্ধ রেখে মুখ একটু ঊর্ধ্বমুখী রেখে রেখেশ্বর भूत भूत भूतेश्वराय भूतश्वराय शिव शिव सर्वेश्वराय शम्भ शम्

সহজভাবে স্থির হয়ে বসুন নিশ্চল হয়ে স্থির হয়ে বসুন নিশ্চলভাবে কেবল আমার সঙ্গে থাকুন आधे शिव शङ्कर आदि अनन्त शिव शङ्कर आदि अनन्त् जय 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 যখন আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন জরুরি যে এটা আসছে আপনার মনে অথবা তার চেয়েও গভীর থেকে অন্ততপক্ষে শেষ অংশটুকু যখন আপনি শাম্ভ উচ্চারণ করেন আপনার এটা এমনভাবে বলা উচিত যেন এটাই আপনার জীবনের শেষ উচ্চারণ আপনি সমস্তটা ছুড়ে দিতে চান এটাই শেষ যা আপনি করতে চান তেমনভাবেই আপনাকে উচ্চারণ করতে হবে হ্যাঁ আমি আশা রাখি আপনার জীবনেরও শেষ উচ্চারণ এটাই হবে যাই হোক শুভ উগাদি আরও একবার আর এই শুদ্ধিকরণ আর প্রত্যাহারের সাথে গুরু আমাদেরকে শেখাচ্ছে এই আমি নই ভাইরাস গুরু হয়ে উঠেছে কেমন করে নিজের সাথে থাকতে হয় নিজের সাথে বাঁচা যায় অতিরিক্ত সামাজিক সংস্পর্শ এমনিতেই সংক্রামক ভাইরাস এই পাঠ দিচ্ছে আপনাকে কিছু যায় আসে না যে প্রাণীটি কত ছোট তাতে অবশ্যই শেখা যাক এই কারণেই এই সংস্কৃতিতে পুরুষ স্ত্রী শিশু ঈশ্বর গরু গাধা কারণ এদের প্রত্যেকের কাছেই আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে এই যে দেখুন আমরা প্রত্যেকে জীবাণুর থেকে শিখছি দারুণ না তো পাঁচ ঘন্টার প্রতিশ্রুতি দিতে তৈরি থাকলে আপনাদের নিজেদের নাম নথিভুক্ত করুন আমরা একটি দিন ঠিক করব